আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আমার ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তো আজকে কিছু বাজার নিয়ে আসছি। এটা হচ্ছে পেঁপে, গাজর, তারপর হচ্ছে বটবটি, কাঁচামরিচ, তারপর সাবু, আর হচ্ছে পান, এগুলো নিয়ে আসছি। আর হচ্ছে মুগ ডাল, এই সরি এটা ডাল হচ্ছে মুগের কি জানি ডালটা সে বুটের ডাল, সরি ভুলে যাই, শুধু ভুলে যাই, কোনো কিছু মনে থাকে না, কি হয়েছে জানি না। এটা আজকে অনেকদিন যাবৎ। আর হচ্ছে মশলা নিয়ে এসেছি, আর হচ্ছে তিনটা মুরগ নিয়ে আসলাম। এই তো আগামীকালকে ছোটখাটো অনুষ্ঠান করবো বাসায়। এই তো আমার আম্মা আমার কাকা সে কাকি আসছে, তারপর হচ্ছে কাকি টিচার আসছে, টিচার টিচার পড়ায়, তারপর হচ্ছে চাইনিজ রান্না করার জন্য এই সবজিগুলো নিয়ে আসলাম। আর হচ্ছে মুরগি, তিনটা মুরগি নিয়ে আসলাম। মুরগিগুলো কীভাবে পিস করব সেটা প্রসেসটা দেখাবো, আর এই বাজারগুলো নিয়ে আসলাম সেগুলো দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে এরা ফ্রিজ এখনো এখন গোছানো শেষ হোক, তারপরে আমি মুরগিটা দেখাচ্ছি। মোরগগুলো নিয়ে আসলাম, এগুলো একটু ওয়াশ করবো, তারপরে এগুলোকে ভাজবো,
এরকম করে আমি আরো তিনটা মুরগিটাকে, যে তিনটা মুরগি আছে সেই তিনটাকে আমি এরকম প্র্যাকটিস করবো। আমাদের বাসা বিড়াল, আমাদের বাসার ভিতরে অনেক বিড়াল, চার পাঁচটা বিড়াল খুব ডিস্টার্ব করে আমাদেরকে, মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, খুব বিরক্ত করে মাঝে মাঝে। কাটতেছি আমি মুরগিটা কাটার জন্য প্রস্তুত নিলাম। আবার হাজির হবো, আল্লাহ হাফেজ।